ঠিক আছে, আজকে আমরা যে ব্লাড ভেসেল লিপিড প্রোফাইল এটা পড়বো, আইটেমটা এটা ম্যাডাম পড়াইছিল তোমাদের, তাই না? তামিনা ম্যাডাম পড়াইছে না? জি স্যার, পড়েছে। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে তোমার, আমরা ওই নেক্সট ক্লাসে এটার আইটেম নিব। ঠিক আছে, আমি জাস্ট রিভিউ করব, আমি ওরকম ভাবে পড়াবো না। উনি পড়াইছে, টপিক যা যা আছে এটার উপরে নেক্সট ক্লাস আইটেম হবে। আচ্ছা দেখো, এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, এখানে আমরা এখন তোমরা পড়তেছো সিস্টেমিক। হ্যাঁ, সিস্টেমিক মানে এমবিবিএস যেরকম লাগে ওরকম সিস্টেমিক তোমাদের লাগবে না, তোমাদের জাস্ট ক্লিনিক্যাল পোর্শন গুলো লাগবে। সিস্টেমিক মানে ক্লিনিক্যাল, মানে কোনো এরকম প্যাথোফিজিওলজি বা মেকানিজম ওরকম লাগবে না, জাস্ট ক্লিনিক্যাল। বিশেষ করে ইনভেস্টিগেশন গুলা, কি ইনভেস্টিগেশন করি না করি এগুলো আমরা, আর নর্মাল ভ্যালু গুলা। দেখো, এখন লিপিড প্রোফাইল, লিপিড প্রোফাইলে আমরা মূলত চারটা জিনিস দেখি। হ্যাঁ, একটা হচ্ছে কোলেস্টেরল, কোলেস্টেরল মানে টোটাল কোলেস্টেরল, এটা হবে টোটাল কোলেস্টেরল। হ্যাঁ, টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল, এলডিএল। ঠিক আছে, এইচডিএল কোলেস্টেরল বলার দরকার নাই, এলডিএল কোলেস্টেরল, শুধু এইচডিএল এলডিএল এটা বলবো। তাহলে আমরা কি কি দেখি? ফার্স্টে টোটাল কোলেস্টেরল, এরপর বলবা ট্রাইগ্লিসারাইড, এরপর বলবা এলডিএল, এরপরে এইচডিএল। এলডিএল মানে কি? এলডিএল মানে হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। ঠিক আছে, তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়ার কথা, এলডিএল মানে হচ্ছে হাই ডেন্সিটি, হ্যাঁ নাকি স্যার? লো এলডিএল মানে লো, এলডিএল মানে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, আর এইচডিএল মানে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। ঠিক আছে, এলআরএইচ, এলডিএল লো, এইচডিএল হাই, এলডিএল লো ডেন্সিটি লিপোপ্রোটিন, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। তাহলে টোটাল কোলেস্ট্রল, আমরা চারটা জিনিস দেখি, একটা টোটাল কোলেস্ট্রল, একটা হচ্ছে টিজি বা ট্রাইগ্লিসারাইড, আরটা হচ্ছে এলডিএল বা লো ডেন্সিটি লিপোপ্রোটিন, একটা হচ্ছে এইচডিএল বা হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। এখন নর্মাল ভ্যালু, নর্মাল ভ্যালু এতগুলো দেখলে তোমাদের মাথা গুলাই যাবে, এতগুলো দেখার দরকার নাই, এতগুলো বলার দরকার নাই, পরীক্ষায় এতগুলো জিজ্ঞেস করে না। আমি যেটা যেটা বলছি, মেনলি আমরা ডিজাইরেবলটা শিখবো। হ্যাঁ, ডিজাইরেবল শুধু কোলেস্ট্রল, টোটাল কোলেস্ট্রলের ক্ষেত্রে বর্ডার লাইন এন্ড হাই রিস্ক, এটা শুধুমাত্র টোটাল কোলেস্ট্রলের ক্ষেত্রে জানবো বা শিখবো আমরা। তাহলে সহজ একটা হচ্ছে, সহজ ভাবে বলে তোমার 200, 150, 150, এইটা মনে রাখার জন্য, এটা পুরোপুরি মিলবে না, কিছুটা কাছাকাছি মিলবে। 200, 150, 150 কি? তাহলে টোটাল কোলেস্ট্রল হচ্ছে 200, মানে লেস দেন, এটা ডিজাইরেবল কত? লেস দেন 200 mg/dL। আর ট্রাইগ্লিসারাইড কত? ট্রাইগ্লিসারাইড হচ্ছে ডিজাইরেবল লেস দেন 150 mg/dL, 150 mg/dL। এরপর হচ্ছে এলডিএল, এলডিএল টা আমরা ওই 100 বলছিলাম, কিন্তু সরাসরি আমরা 100 বলবো না, 100 টা অ্যাভারেজ করলে হয় আর কি, কিন্তু আমরা বলবো ডিজায়ারেবল হচ্ছে লেস দেন 130 mg/dL, লেস, ডিজায়ারেবল হচ্ছে লেস দেন 130 mg/dL, ডিজায়ারেবল 130 mg/dL এর কম। আর এটা গুড হচ্ছে লেস দেন 100 mg/dL থাকলে গুড। এরপরে আসো এইচডিএল, এইচডিএল এর ক্ষেত্রে আমরা 50, 50 না, কিন্তু 50-এর কাছাকাছি 60 বলবো আমরা। হ্যাঁ, এটা হচ্ছে 60 mg/dL। আবার বলছি, কোলেস্ট্রল এর টোটাল কোলেস্ট্রল ডিজারেবল হচ্ছে লেস দেন 200 mg/dL, ট্রাইগ্লিসারাইড লেস দেন 150 mg/dL, এলডিএল লেস দেন 130 mg/dL, এবং এইচডিএল হচ্ছে 60 mg/dL। এরপরের কথা হচ্ছে, এখানে যে চারটা কোলেস্ট্রল আমরা পড়তেছি, চারটা লিপিড, এখানের মধ্যে তিনটাই হচ্ছে খারাপ, টোটাল কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল, এগুলো সবগুলো খারাপ। একটা গুড কোলেস্ট্রল যেটা, সেটা হচ্ছে এইচডিএল, আমাদের শরীরের জন্য ভালো বা গুড কোলেস্ট্রল হচ্ছে এইচডিএল। কেন সেটা ভালো? সেটা ভালো হচ্ছে কারণ বডির পেরিফেরি থেকে, পেরিফেরাল যে টিস্যু আছে, পেরিফেরাল টিস্যু থেকে লিপিড গুলাকে আমাদের লিভারে নিয়ে আসা হচ্ছে এইচডিএল। এইচডিএল কি করে? আমাদের বডির পেরিফেরাল টিস্যু থেকে, লিপিড গুলাকে বা চর্বি গুলাকে লিভারে নিয়ে আসে। ঠিক আছে, আলটিমেটলি লাভ কি, লিপিড, লিভারে কি হয়, লিভারে ফ্যাট মেটাবলিজম হয়, ফ্যাট গুলা জমা থাকে, ফ্যাট গুলা ভেঙে অন্যান্য আদার এলিমেন্টস এ ট্রান্সফার হয়। তাহলে এটা হচ্ছে মানে লিভারটা হচ্ছে আলটিমেটলি ফ্যাক্টরি বা কারখানা, প্রসেসিং জোন, এখানে আসলে ওই কোলেস্ট্রল গুলা বা লিপিড গুলা প্রসেসড হয়ে আদার ফর্মে ট্রান্সফার হয়।
কিন্তু অন্যান্য গুলো কি করে, এলডিএল বা আদার গুলো কি করে, তারা উল্টা কাজ করে, তারা লিভার থেকে লিপিডকে পেরিফেরাল টিস্যুতে নিয়ে যায়। হ্যাঁ, শরীরের বিভিন্ন জায়গায় চর্বি জমে, ব্লাড ভেসেলে, হার্টে, মাসেলে, হ্যাঁ বিভিন্ন জায়গায় চর্বি জমে। ওই জায়গাগুলো তো চর্বি বা লিপিড প্রসেস করার কোনো ওয়ে নাই, সুতরাং এথেরোস্ক্লেরোসিস হয়, ব্লাড ভেসেল ন্যারো হয়ে যায়, হ্যাঁ বিভিন্ন অর্গান ডিসফাংশন হয় এরকম। তাহলে সহজভাবে আমরা লিপিড প্রোফাইলের ভ্যালু গুলা, নর্মাল ভ্যালু গুলা জানবো। এরপর যদি আমাকে বলা হয় গুড কোলেস্ট্রল বা এগুলোর মধ্যে ভালো কোনটা, এইচডিএল কেন ভালো, এইচডিএল ভালো হচ্ছে এটা লিপিডকে পেরিফেরাল টিস্যু থেকে লিভারে নিয়ে আসে, জাস্ট এতটুকু বললে হবে। আর এলডিএল বা অন্যগুলো খারাপ কেন, এরা লিপিডকে বা চর্বিকে বা কোলেস্ট্রলকে লিভার থেকে পেরিফেরাল টিস্যুতে নিয়ে যায়, উল্টা এলডিএল করে বা আদার গুলা করে হচ্ছে লিভার থেকে পেরিফেরাল টিস্যুতে নিয়ে যাবে, এইচডিএল করে পেরিফেরাল টিস্যু থেকে লিভারে নিয়ে আসে। ঠিক আছে, বোঝা গেছে কিনা কথা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের গুরুত্বপূর্ণ পড়া পড়ে ফেললাম। আর এই লিপিড প্রোফাইল আমাদের যেটা আইডিয়াল লিপিড প্রোফাইল মেজার করার, সেটা হচ্ছে আমরা ফাস্টিং লিপিড প্রোফাইলটা দেখি। ফাস্টিং লিপিড প্রোফাইলটা আইডিয়াল, ফাস্টিং মানে কতক্ষণ, 8 আওয়ার্স ফাস্টিং, ওভারনাইট ফাস্টিং বা 8 আওয়ার্স ফাস্টিং। ঠিক আছে, 8 আওয়ার ফাস্টিং এর থেকে সকালবেলা এই লিপিড প্রোফাইল যেটা করে সেটাকে বলা হচ্ছে ফাস্টিং লিপিড প্রোফাইল। বুঝা গেছে এতটুকু? কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা, আজকে যেমন বেশি পড়াবো না, আর তেমন বেশি নাইও। আচ্ছা দেখো, এরপর হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এথেরোস্ক্লেরোসিস। দেখা যাচ্ছে স্লাইড, দেখা যাচ্ছে হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আমরা পড়বো হচ্ছে এথেরোস্ক্লেরোসিস। এটা আমরা সংক্ষেপে কথাবার্তা জানবো। হ্যাঁ, এথেরোস্ক্লেরোসিস এটার ডেফিনেশনটা পড়বো আমরা ফার্স্ট। ডেফিনেশন কি? ইট ইজ এ প্যাটার্ন অফ ভাস্কুলার ডিজিজ ইন হুইচ অ্যান ইন্টিমাল লিশন কল এথেরোমা অর ফাইব্রোফ্যাটি প্লাক প্রোট্রুড ইনটু দা লুমেন অ্যান্ড উইকেন দা আন্ডারলাইং মিডিয়া অ্যান্ড কজেস সিরিজ অফ কমপ্লিকেশনস। তাহলে এখন এটা বোঝার জন্য একটু আমাদের ব্লাড ভেসেল এর কয়টা লেয়ার আছে সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, ব্লাড ভেসেল এর কয়টা লেয়ার কে বলতে পারবে? স্যার তিনটা, তিনটা লেয়ার। কি কি লেয়ার? টিনিকা, ইন্টিমা, মিডিয়া, ইন্টারমিডিয়েট। হ্যাঁ, টিউনিকা, মিডিয়া, ইন্টারমিডিয়া, ইন্টিমা, ইন্টিমা, ইন্টারমিডিয়া, মিডিয়া, এরপর হচ্ছে অ্যাডভান্টেশিয়া। ঠিক আছে, আমি একটা ছবি পাচ্ছি না, এটা দেখো। আচ্ছা, তাহলে
জগতে আমরা বেশ করি। তাহলে এটা একটা ব্লাড ভেসেলের ছবি, ঠিক আছে, দেখা যাচ্ছে। জি স্যার। মানে হচ্ছে সবচেয়ে বাইরের লেয়ার, যেটা বাইরের লেয়ার সে হচ্ছে এক্সটার্নাল এক্সচেঞ্জের অ্যাডভান্টেশিয়া, এরপর আছে হচ্ছে মিডিয়া, এরপর হচ্ছে ইন্টিমা, ইন্টিমা। ঠিক আছে, এরপর আছে ইন্টিমা। তাহলে ভিতরের দিকে থাকতেছে কোনটা? ভিতরের দিকে থাকতেছে সেটার নাম কি? ইন্টিমা। ইন্টিমা। হ্যাঁ, তাহলে এক্সটার্নাল বা অ্যাডভান্টেশিয়া, এরপর হচ্ছে মিডিয়া, এবং ভিতরে হচ্ছে ইন্টিমা। তাহলে এখানে ডেফিনেশনটা কি বলতেছে? ইন্টিমাল লিশন এখানে মেনলি হবে, ইন্টিমাল লিশনটা কোন জায়গায় হবে? ইন্টিমাতে, একদম ব্লাড ভেসেলের ভিতরের লেয়ারে। হ্যাঁ, ইন্টিমাতে। তাহলে প্যাটার্ন অফ ভাস্কুলার ডিজিজ, এটা একটা ভাস্কুলার ডিজিজ, এটা ভাস্কুলার মানে এটা রক্তনালীতে হয়, ঠিক আছে। প্যাটার্ন অফ ভাস্কুলার ডিজিজ ইন হুইচ ইন্টিমাল লিশন, ইন্টিমাতে একটা লিশন হবে ইন্টিমাল লেয়ারে, কল্ড এথেরোমা। ইন্টিমাল যে ইন্টিমাতে যে লিশনটা হয় সেই লিশনটার নাম বলছে এথেরোমা, অথবা কি হইতে পারে, ফাইব্রোফ্যাটি প্লাক হইতে পারে। ফাইব্রোফ্যাটি প্লাক, এখানে ফাইব্রো মানে ফাইব্রাস টিস্যু, ফ্যাটি মানে লিপিড অথবা ফ্যাট। তাহলে ফাইব্রাস টিস্যু এবং লিপিড মিলে একটা প্লাক তৈরি করবে। প্লাক মানে কি, একটা কি বলা যায়, একটা খন্ড বা একটা দানার মতো অথবা একটা জালিকার মতো তৈরি করবে। অ্যান্ড প্রোট্রুড ইনটু দা লুমেন, এবং এরা জালিকা বা একটা দানার মতো তৈরি করে এরা কি করবে, প্রোট্রুড ইনটু দা লুমেন, তার লুমেনের ভিতর ঢুকে যাবে। হ্যাঁ, ইন্টিমা থেকে লুমেন, যে ভিতরে যে নালি আছে এই নালি একদম লুমেনের ভিতরে ঢুকে যাবে, লুমেন বা গহ্বরের ভিতরে ঢুকে যাবে। অ্যান্ড উইকেন দা আন্ডারলাইং মিডিয়া অ্যান্ড কজেস সিরিজ অফ কমপ্লিকেশন, এবং এইটা আস্তে আস্তে পুরাটা প্রোট্রুড করে লুমেন থেকে মিডিয়াকে পর্যন্ত ইনভলভ করে ফেলবে, এবং আন্ডারলাইং যে স্ট্রাকচার গুলো আছে সব স্ট্রাকচার গুলাকে উইকেন করে একটা সিরিজ অফ কমপ্লিকেশন করবে। এটাকে বলা হচ্ছে এথেরোস্ক্লেরোসিস, ঠিক আছে। এখন এটা বোঝার জন্য একবার বললাম, বাংলায় এত কিছু বোঝার দরকার নাই, ডেফিনেশন ডেফিনেশন মতো করে মুখস্থ করে টুটস্থ করে ইয়া করে বলতে হবে, ঠিক আছে। প্যাটার্ন অফ ভাস্কুলার ডিজিজ ইন হুইচ অ্যান্ড ইন্টিমাল লিশন কল এথেরোমা অর ফাইব্রোফাইটি প্লাক প্রোট্রুড ইন দা লুমেন অ্যান্ড উইক ইন দা আন্ডারলাইং মিডিয়া অ্যান্ড কজ এ সিরিজ অফ কমপ্লিকেশন। মনে রাখার জন্য ইন্টিমাতে একটা লিশন হবে যেটাকে এথেরোমা বলতেছে, অথবা একটা ফাইব্রোপ্রাইট এই প্লাক হবে, এটা লুমেন প্রোট্রুড করবে এবং মিডিয়া পর্যন্ত ইনভলভ করে আন্ডারলাইং স্ট্রাকচার গুলা উইকেন করে ফেলবে এবং সিরিজ অফ কমপ্লিকেশন করবে। এটা কিসের ডেফিনেশন? এথেরোস্ক্লেরোসিস এর ডেফিনেশন। এরপর হচ্ছে টার্গেট, এথেরোস্ক্লেরোসিস হয় কোথায় কোথায়? মেইনলি এরা যে লার্জ লার্জ ব্লাড ভেসেল, লার্জ ব্লাড ভেসেল মানে লার্জ আর্টারিস, হ্যাঁ, যে আমাদের শরীরে যে বড় বড় ধমনী বা মেজর ব্লাড সাপ্লাইং যে আর্টারি গুলো আছে সেগুলাতেই বেশি হয়। কি কি আছে এরকম? অ্যাওর্টা, ঠিক আছে, অ্যাওর্টা, তারপরে হচ্ছে তোমার ক্যারোটিড আর্টারি অ্যান্ড আইলিয়াক আর্টারি, এগুলো হচ্ছে বড় গুলাতে। এরপর হচ্ছে লার্জ অ্যান্ড মিডিয়াম সাইজ মাস্কুলার আর্টারি লাইক করোনারি আর্টারি অ্যান্ড পপলিটিয়াল আর্টারি। হ্যাঁ, তাহলে কোথায় কোথায় হচ্ছে বড় ভেসেল আমাদের, ঠিক আছে, হার্ট থেকে কি বাইরে হয়েছে? হার্ট থেকে আর্চ অফ অ্যাওর্টা বাইরে হয়েছে, আর্চ অফ অ্যাওর্টা বের হয়ে এটা ডিসেন্ডিং অ্যাওর্টা হয়েছে, ডিসেন্ডিং অ্যাওর্টা হয়ে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, এরপরে বিভিন্ন আর্টারি রেনাল আর্টারিতে কোন অন্য জায়গায় সাপ্লাই দিছে। তাহলে এটা অ্যাওর্টা তো হয়, আর আর্টা হচ্ছে হার্টের থেকে আর্টা আর্টারি বাইরে হয়েছে উপরের দিকে গেছে এদিকে, এটা কি ক্যারোটিড আর্টারি। আর আইলিয়াক আর্টারি, আইলিয়াক আর্টারি হচ্ছে নিচের দিকে ওই যে ডিসেন্ডিং অ্যাওর্টা থেকে গিয়ে পায়ের দিকে যে দুই ভাগ হয় সেটা হচ্ছে আইলিয়াক আর্টারি। তাহলে মেইনলি অ্যাওর্টা, ক্যারোটিড আর্টারি, ক্যারোটিড আর্টারি, আইলিয়াক আর্টারি, এটা হচ্ছে টার্গেট। এইটা যদি বেশি মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে করোনারি আর্টারি। এই অ্যাথেরোস্ক্লেরোসিস এর মেইন কমপ্লিকেশন, হ্যাঁ, বেশি হয় কিসে? দুইটাতে, একটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস ফলে স্ট্রোক হওয়ার পসিবিলিটি বাড়ে, আর হচ্ছে হার্ট অ্যাটাক বা এমআই মায়োকার্ডিয়াল ইনফাকশন হওয়ার পসিবিলিটি বাড়ে। মায়োকার্ডিয়াল ইনফাকশন কখন হচ্ছে? যদি করোনারি আর্টারিতে এথেরোস্ক্লেরোসিস হয়ে করোনারি আর্টারিটা ব্লক হয়ে যায়, করোনারি আর্টারিটা সম্পূর্ণ ব্লক হয়ে যায়, তখন হার্ট তার ব্লাড সাপ্লাই পায় না। ব্লাড সাপ্লাই না পাইলে ওই এরিয়া গুলা
ফার্স্ট ইসকেমিয়া হয়, ইসকেমিয়া বা রক্ত সাপ্লাই ব্লাড সাপ্লাই কমে যায়, এরপরে ইনফাকশন হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফাকশন বা হার্ট অ্যাটাক। এরপরে রিস্ক ফ্যাক্টর অফ এথেরোস্ক্লেরোসিস, রিস্ক ফ্যাক্টর অফ এথেরোস্ক্লেরোসিস দুই ধরনের তোমাকে জিজ্ঞেস করে রিস্ক ফ্যাক্টর অফ এথেরোস্ক্লেরোসিস বলো, তুমি দুই ভাগে বলবা, একটা বলবা নন মডিফাইবল, একটা বলবা মডিফাইবল, মেজর মাইনর বলার দরকার নেই, তুমি বলবা নন মডিফাইবল অ্যান্ড মডিফাইবল। নন মডিফাইবল মধ্যে ইনক্রিজিং এজ, মেল জেন্ডার, ফ্যামিলি হিস্ট্রি, জেনেটিক অ্যাবনর্মালিটি, ওবেসিটি, ফিজিক্যাল ইনএক্টিভিটি, এতটুকু বলো। এরপর মডিফাইবল বলো হাইপারলিপিডেমিয়া, হাইপারটেনশন, সিগারেট স্মোকিং, ডায়াবেটিস, অ্যালকোহল, মোটামুটি এতটুকু বললে হবে, বেশি বলার দরকার 4-5টা। বোঝা গেছে কিনা কথা? তাহলে রিস্ক ফ্যাক্টর বলতে বলবা মেজর রিস্ক ফ্যাক্টর, মাইনর রিস্ক ফ্যাক্টর, এভাবে বলবা না, কিভাবে বলবা মডিফাইবল রিস্ক ফ্যাক্টর অ্যান্ড নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। মেজর মাইনর কাটে দিই আমি, মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। নন মডিফাইবল এর মধ্যে আছে ইনক্রিজিং এজ, নন মডিফাইড অ্যামাউন্ট অফ ইনক্রিজিং এজ, মেল জেন্ডার, ফ্যামিলি হিস্ট্রি, জেনেটিক অ্যাবনর্মালিটি, এগুলা। আর মডিফাইড অ্যামাউন্ট আছে হাইপারলিপিডেমিয়া, হাইপারটেনশন, সিগারেট স্মোকিং, ডায়াবেটিস, ওবেসিটি অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ওবেসিটি অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এগুলা মডিফাইবল এর আন্ডারে, কারণ এগুলো তো আমরা মডিফাই করতে পারি মডিফাইবল আন্ডারে। ঠিক আছে, এথেরোস্ক্লেরোসিস থেকে তার এখানে উপরের গুলো স্যার নন মডিফাইবল না, ওবেসিটি গুলো সহ না না এগুলো মডিফাইবল আন্ডারে। সো তাহলে নন মডিফাইবল জাস্ট চারটা? হ্যাঁ নন নন মডিফাইবল চারটা, নন মডিফাইবল আমি একটু চেঞ্জ করি, নন মডিফাইবল হচ্ছে এই চারটা, লাল কালারের চারটা, হ্যাঁ এগুলা। আর মডিফাইবল হচ্ছে হাইপারলিপিডেমিয়া, হাইপারটেনশন, তারপরে হচ্ছে তোমার সিগারেট স্মোকিং, ডায়াবেটিস, এগুলা ব্লু কালার, ওবেসিটি, ফিজিক্যাল ইনএক্টিভিটি, এগুলা হচ্ছে মডিফাইবল। এছাড়া আর কি কি আছে, অ্যালকোহল, অ্যালকোহল বা এগুলো বলতে পারো, এত কিছু বলার দরকার নাই, জাস্ট এতটুকু বললে হবে, 5-6টা বললে হবে। এরপরে প্যাথোজেনেসিস অফ অ্যাথেরোস্ক্লেরোসিস, প্যাথোজেনেসিস অফ অ্যাথেরোস্ক্লেরোসিস এটা চাইলে তোমরা একটু করতে পারো, অথবা মাঝে মধ্যে রিটার্ন আসে, রিটার্নের জন্য লাগলে লাগবে, এটা আমি সংক্ষেপে একবার বলি ভাই, এর জন্য এটা তোমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট রিটার্নের জন্য লাগলে লাগতে পারে। এন্ডোথেলিয়াল ইনজুরি অ্যান্ড ডিসফাংশন, তাহলে ওই যে কি হইলো ইন্টিমাতে লিশন হইলো, ওখানে লিপিড পোর্শন জমে জমে ফার্স্টে কি হইলো ইন্টিমাতে লিশন হইলো, সেটাকে বলা হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরি অ্যান্ড ডিসফাংশন। ইন্টিমাতে লিশন হওয়ার পরে সেটা ডোমেনের ভিতর ঢুকে এন্ডোথেলিয়াম কে ইনভলভ করবে, তখন এন্ডোথেলিয়াল ইনজুরি হবে, অ্যান্ড ইনজুরি হইলে এন্ডোথেলিয়াম ফাংশন করতে পারবে না, ডিসফাংশন হয়ে যাবে। ফাংশন কি, একটা ফাংশন হচ্ছে এন্ডোথেলিয়াম, একটা ফাংশন হচ্ছে স্মুথনেস অফ এন্ডোথেলিয়াম। আমাদের এন্ডোথেলিয়ামটা কি, এন্ডোথেলিয়ামটা স্মুথ, সেই কারণে ব্লাড যখন আমাদের বডিতে সার্কুলেশন হয় তখন সেটা ক্লটিং হয় না বা জমাট বেঁধে যায় না, কারণ এটা স্মুথ চলে যেতে পারে। ঠিক আছে, তুমি ওই যে ছোট বাচ্চারা ইয়া করে সিঁড়ির রেলিং দিয়ে চড়ে উপর দিয়ে এক তালা দিয়ে পরে নিচের তালা সে নেমে যায়, কি কেন সেটাই স্মুথ, অথবা যে স্লিপার গুলোতে চড়ে স্মুথ, সেজন্য উপর থেকে নিচে নেমে যেতে পারে, সে কোনো জায়গায় আটকে যায় না, প্লাক হয়ে যায় না, জমাট বেঁধে যায় না। কিন্তু এটা যদি এব্রো তেব্রো হইতো তাহলে সে একটা জায়গায় আটকে যেত। ঠিক আছে, তাইলে একটা ফাংশন হচ্ছে এন্ডোথেলিয়ামের, সেটা হচ্ছে স্মুথনেস, স্মুথনেস এর কারণে ব্লাড সার্কুলেশনের সময় এটা ব্লাডটা কি প্লাক হয়ে যায় না বা জমাট বেঁধে যায় না বা ক্লট হয়ে যায় না। এখন যখন এন্ডোথেলিয়াল ইনজুরি হইলো, ইনজুরি হওয়ার কারণে তার স্মুথনেসটা নাই, এটাই হচ্ছে ডিসফাংশন। তাহলে এখন স্মুথনেস যখন নাই, যখন রাফ হয়ে গেছে, উঁচু নিচু হয়ে গেছে, ব্রথেব্রো হয়ে গেছে, তখন সেখানে অ্যাকুমুলেশন অফ লিপোপ্রোটিন হবে, সেখানে লিপিড এবং প্রোটিন দুইটাই জমবে। জমার পর কি হবে, মনোসাইট অ্যাডহেশন, মনোসাইট গুলো আসবে, মনোসাইট গুলো ওই জায়গায় অ্যাডহেয়ার করবে। এরপর আসবে কে, এরপর আসবে প্লাটিলেট, প্লাটিলেট এসে ওই জায়গায় অ্যাডহেয়ার করবে। তারপর ফ্যাক্টর রিলিজ ফ্রম অ্যাক্টিভেটেড প্লাটিলেট, প্লাটিলেট আসার পর প্লাটিলেট অ্যাক্টিভেট হবে, সেখানে কিছু ফ্যাক্টর রিলিজ হবে, হওয়ার পরে
স্মুথ মাসল সেল প্রলিফারেশন, এক্সোসেলুলার ম্যাট্রিক্স প্রোডাকশন, রিক্রুটমেন্ট অফ টি সেল, এগুলো সবগুলো হবে। এরপরে লিপিড অ্যাকুমুলেশন বোথ এক্সোসেলুলারলি উইদিন দ্য সেল, এখন বোথ এক্সোসেলুলার ইন্ট্রাসেলুলার দুই জায়গায় লিপিড অ্যাকুমুলেশন হয়, চর্বি অ্যাকুমুলেশন হয়ে সেই জায়গাটা পুরাপুরি অক্লুড করে ফেলবে। অ্যাডোথেল ইনজুরি হবে, সেখানে লিপোপ্রোটিন জমা হবে, এরপর মনোসাইট আসবে, প্লাটিলেট আসবে, প্লাটিলেট অ্যাক্টিভেটেড, প্লাটিলেট অ্যাক্টিভেট হয়ে কিছু ফ্যাক্টর রিলিজ করবে, ফ্যাক্টরের পরে স্মুথ মাসল পরিবলেশন হবে, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স প্রোডাকশন হবে, আলটিমেটলি লিপিড অ্যাকুমুলেশন বোথ এক্সট্রাসেলুলারলি উইদিন দ্য সেল, এন্ড তারপর কি হবে, এই এর ফলে অ্যাথেরোস্ক্লেরোসিসটা ডেভেলপ করবে। লাগবে না, এখন আসো কমপ্লিকেশন অফ অ্যাথেরোস্ক্লেরোসিস অথবা কমপ্লিকেশন অফ অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, কি কি কমপ্লিকেশন হইতে পারে অ্যাথেরোস্ক্লেরোসিস হইলে। এটা রাপচার হয়ে যেতে পারে প্লাকটা, আলসারেশন হয়ে যেতে পারে, ইরোশন হইতে পারে, অ্যাথেরোএম্বোলাই হয়ে যেতে পারে, হেমোরেজ হইতে পারে, থ্রম্বাস হইতে পারে, অ্যানুরিজম হইতে পারে। ঠিক আছে, এগুলা তেমন বেশি লাগবে না। ম্যাডাম কি হাইপারটেনশন পড়াইছে তোমাদেরকে? হাইপারটেনশন পড়াইছে? জি স্যার। বলো হাইপারটেনশনের ডেফিনিশন কি বলতে পারবা? হ্যাঁ বলো, কেউ একজন বলো। স্যার যখন যখন কি হাইপারটেনশন হচ্ছে পারসিস্টেন্ট ইলিভেশন অফ ব্লাড প্রেশার অ্যাবাভ দ্য নর্মাল লেভেল। ঠিক আছে, পারসিস্টেন্ট ইলিভেশন মানে পারসিস্টেন্টলি ইলিভেটেড হইতে পারে। আমি কেউ একটা লোক 2 দিন কমায় না, 3 দিন কমায় না, অথবা 2-1 দিন অনেক বেশি পরিশ্রম করছে, অথবা অনেক বেশি স্ট্রেসে আছে, অথবা তার গায়ে অনেক বেশি ব্যথা, সেই কারণে তার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। এখন ওই কারণে যদি শুধু কয়েকদিনের জন্য ব্লাড প্রেশার পারে, সেটাকে আমি হাইপারটেনশন, হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন বলবো বলবো না। হাইপারটেনশন কখন বলবো? পারসিস্টেন্ট হইতে হবে। ঠিক আছে, পারসিস্টেন্ট ইলিভেশন অফ ব্লাড প্রেশার অ্যাবাভ দ্য নর্মাল লেভেল। এরপরে হচ্ছে হাইপারটেনশন কয় প্রকার আছে? হাইপারটেনশন 2 ধরনের আছে, একটা হচ্ছে এসেনশিয়াল হাইপারটেনশন বা প্রাইমারি হাইপারটেনশন, আর হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। প্রায় 90% হাইপারটেনশন হচ্ছে এসেনশিয়াল হাইপারটেনশন বা প্রাইমারি হাইপারটেনশন, মানে এটার কারণ কোনো জানা যায় নাই, প্রাইমারি এটার কোনো কারণ জানা যায় নাই। আর বাকিগুলো হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। সেকেন্ডারি হাইপারটেনশন মানে অন্য একটা ডিজিজের কারণে হাইপারটেনশন ডেভেলপ করলে সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। কি ডিজিজের কারণে হাইপারটেনশন ডেভেলপ করতে পারে? যেমন এজিএন, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস হলে হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। হ্যাঁ, নেফ্রোটিক সিন্ড্রোম হলে হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। সিকেডি, নেফ্রোটিক সিন্ড্রোম বলার দরকার, সিকেডি বলা ক্রনিক কিডনি ডিজিজ, সিকেডি হলে হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। আর কি কুশিং সিন্ড্রোম, কুশিং সিন্ড্রোম হলে হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। আর কি থাইরোটক্সিকোসিস, হ্যাঁ থাইরোটক্সিকোসিস হলে হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। মোটামুটি আপাতত তাহলে হাইপারটেনশনের ডেফিনেশন, হাইপারটেনশন কয় টাইপ আছে? 2 টাইপ, একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন বা এসেনশিয়াল হাইপারটেনশন, আরটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। সেকেন্ডারি হাইপারটেনশন ইম্পর্টেন্ট করছি কি বললাম, একটা সিকেডি বলতে পারো, ক্রনিক কিডনি ডিজিজ, আর কি আছে কুশিং সিন্ড্রোম আর থাইরোটক্সিকোসিস, মোটামুটি এতটুকু বলতে পারলে হবে। আচ্ছা, আমরা তাহলে ব্লাড ভেসেল হাইপারটেনশন এগুলো বললাম। এখন ব্লাড ভেসেল একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে টিউমার। ব্লাড ভেসেলে কি কি টিউমার হইতে পারে আমাদের লাগবে? ভাস্কুলার টিউমার বা ব্লাড ভেসেলের টিউমার। ঠিক আছে, ব্লাড ভেসেলের টিউমার কয় ধরনের হইতে পারে? ব্লাড ভেসেলের টিউমার বিনাইন হইতে পারে, ইন্টারমিডিয়েট লাগবে না, মেলিগন্যান্ট, বিনাইন, মেলিগন্যান্ট বলো, ইন্টারমিডিয়েট বলতে পারলে ভালো, নাম বলতে পারলে সমস্যা নেই। ঠিক আছে, এরপর আসে হেমাঞ্জিওমা। হেমাঞ্জিওমা একটা ব্লাড ভেসেলের ইম্পর্টেন্ট
টিউমার এটা কি অফেন এ জেনেরিক টার্ম ফর এনি বিনাইন ব্লাড ভেসেল টিউমার হেমাঞ্জিওমা বলতে মূলত বিনাইন টিউমার গুলাকে বোঝায় ঠিক আছে কি কি থাকতে পারে এটার টাইপ সি কি ক্যাপিলারি হেমাঞ্জিওমা ক্যাভার্নাস হেমাঞ্জিওমা ক্যাপিলারি হেমাঞ্জিওমা আর ক্যাভার্নাস হেমাঞ্জিওমা তাহলে ব্লাড ভেসেল টিউমার তোমাকে যে স্যার বিনাইন টিউমার মধ্যে আছে স্যার হেমাঞ্জিওমা হেমাঞ্জিওমা বলতে ক্যাপিলারি হেমাঞ্জিওমা এন্ড ক্যাভার্নাস হেমাঞ্জিওমা আরেকটা হইতে পারে সেটা হচ্ছে পায়োজেনিক গ্রানুলোমা এগুলো সবগুলো বিনাইন অথবা লিম্ফেনজিওমা এগুলো হচ্ছে বিনাইন টিউমার আর কিছু কিছু বিনাইন টিউমার আছে বেসিলারি অ্যাঞ্জিওমাটা আছে এগুলো এগুলো তোমার লাগবে না স্পাইডার নেভাই নেভাস প্ল্যামার এগুলো লাগবে না ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট এর মধ্যে আছে কাপোসি সারকোমা হেমাঞ্জিও এন্ডোথেলিওমা এরপর ম্যালিগন্যান্ট মেলিগন্যান্ট হচ্ছে অ্যাঞ্জিও সারকোমা তারপর হচ্ছে হেমাঞ্জিও পেরিসাইটোমা অ্যাঞ্জিও সারকোমা হেমাঞ্জিও পেরিসাইটোমা এতটুকুই স্যার টিউমার গুলো সব নামগুলো পড়লে হবে তাই হ্যাঁ অনলি নাম বিনাইন টিউমারের মধ্যে আছে তিনটা একটা হচ্ছে হেমাঞ্জিওমা হেমাঞ্জিওমার আন্ডারে ক্যাপিলারি হেমাঞ্জিওমা ক্যাভার্নাস হেমাঞ্জিওমা এরপর হচ্ছে পায়োজেনিক গ্রানুলোমা এরপর লিম্ফঞ্জিওমা একদম না পারলে অ্যাটলিস্ট একদম না পারলে হেমাঞ্জিওমা আর লিম্ফঞ্জিওমা দুটো বলবে হেমাঞ্জিওমার মধ্যে ক্যাপিলারি হেমাঞ্জিওমা ক্যাভার্নাস হেমাঞ্জিওমা গেল এরপর হচ্ছে ম্যালিগন্যান্ট ম্যালিগন্যান্ট এর মধ্যে আছে অ্যাঞ্জিওসারকোমা এন্ড হেমাঞ্জিও পেরিসাইটোমা গেল এই হচ্ছে লিপিড প্রোফাইল এন্ড ব্লাড ভেসেলস এতটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা না স্যার নাই ঠিক আছে আইটেমের দিন দেখা যাবে কোয়েশ্চেন আছে কি নাই লিপিড প্রোফাইল ব্লাড ভেসেলস হিউমার্স এন্ড এথেরোস্ক্লেরোসিস আচ্ছা সিভিএস হার্ট তো তোমার তোমাদের আজকের না তাহলে আজকের ক্লাসে আমার হার্ট আজকে আছে তাহলে এটার উপর নেক্সট দিন পরীক্ষা আইটেম হবে ঠিক আছে আইটেমে আমি যা পারেছি তাও থাকবে ম্যাডাম যা পারেছে তামিনা ম্যাডাম যা পারেছে তাও থাকবে এখানে আমি দিয়ে দিব এই যে কি বলে লার্নিং অবজেক্টিভ দিয়ে দিব ইনসানকে লার্নিং অবজেক্টিভ এর কোয়েশ্চেন মানে কি লার্নিং অবজেক্টিভ এর ওগুলো পারতেই হবে ওগুলো না পারলে আইটেম ক্লিয়ার হবে না কিন্তু তার মানে এই না যে শুধু লার্নিং অবজেক্টিভ থেকে কোশ্চেন হবে লার্নিং অবজেক্টিভ এর বাইরে আমি যা পারেছি ম্যাডাম যা পারেছি ওখান থেকে কোশ্চেন হবে হ্যাঁ ওইখান থেকে ওগুলো মোটামুটি পারতে হবে ওগুলো না পারলে হয়তো একটা না পারলে একটা সুযোগ দেওয়া হবে কিন্তু লার্নিং অবজেক্টিভ গুলো না পারলে কোনো সুযোগ দেওয়া না হবে না একটা না পারলে পেন্ডিং তাহলে আমরা একটু ক্যাপাবিলিটি লিপিড প্রোফাইলটা বলছি আমরা কত কত ডিজায়ারেবল এটা বলছি আচ্ছা একটা কথা শুধুমাত্র তুমি এখানে বর্ডার লাইন এন্ড হাই রিস্ক শুধু টোটাল কোলেস্টেরলটা মনে রাখো একটু অনেক সময় স্যাররা জিজ্ঞেস করে ডিজায়ারেবল আমরা বলছি লেস দেন 200 মিলিগ্রাম পার ডিএল বর্ডার লাইন কখন বলবো 200 থেকে 239 পর্যন্ত হইলে বর্ডার লাইন আর 240 বা তার উপরে গেলে সেটা হাই রিস্ক বোঝা গেছে কথা জি স্যার গেল এরপর আমরা হাইপারটেনশন বলছি হাইপারটেনশন যেটা বলছি এসেনশিয়াল হাইপারটেনশন এন্ড সেকেন্ডারি হাইপারটেনশন এসেনশিয়াল বা এটার নাম আরেক নাম হলো প্রাইমারি হাইপারটেনশন ঠিক আছে এটা 90% বা 95% আদরক মানে চলে এরপর হচ্ছে সেকেন্ডারি কজ কি কি আছে ক্রনিক রেনাল ডিজিজ বা ক্রনিক কিডনি ডিজিজ এন্ডোক্রাইন এর মধ্যে আছে হচ্ছে তোমার কুশিং সিনড্রোম হ্যাঁ একটা একটা বলছি বেশি বলি নাই তো প্রাইমারি হাইপারাইলিস্টিজম এটাও বলতে পারো তোমরা পিওক্রোমোসাইটোমা এটা একটা ইম্পর্টেন্ট কোষ এটা বলতে পারো টিউমার অফ দা এটা কি মেডুলা অফ তারপর হচ্ছে কার্ডিওভাস্কুলার কোষ কি হইতে পারে এগুলো হইতে পারে এগুলো প্রোটিন এগুলো লাগবে না মোটামুটি এই কয়েকটা বললে হবে কুশিং বলো তুমি তারপর হচ্ছে ওই ফিওক্রোমোসাইটোমা বলো তারপর থাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস বলো তারপরে হচ্ছে তোমার এখান থেকে ক্রনিক কিডনি ডিজিজ বলো তারপরে এজিয়ান এটা বলতে পারো এতটুকুই তার ডেফিনিশনটা কি বললাম পারসিস্ট্যান্ট রাইজ অফ ব্লাড প্রেশার অ্যাবাভ দ্য নর্মাল লেভেল নর্মাল লেভেল কত নর্মাল লেভেল হচ্ছে ব্লাড প্রেশার নর্মাল লেভেল কত ডায়াস্টোলিক হচ্ছে 60-90 আর সিস্টোলিক হচ্ছে 100-140
100 টু 140 এটা নরমাল তাহলে সিস্টোলিক প্রেসার যদি পারসিস্টেন্টলি মোর দ্যান 140 মিলিমিটার মার্কারি হয় আর ডায়াস্টোলিক ব্লাড প্রেসার যদি পারসিস্টেন্টলি অথবা সাস্টেনলি 90 মিলিমিটার মার্কারির উপরে হয় তখন আমরা সেটাকে হাইপারটেনশন বলবো ঠিক আছে পারসিস্টেন্ট অর সাস্টেন্ড ইলিভেশন অফ ব্লাড প্রেসার এবং তার নর্মাল লেভেল সিস্টোলিক কত হইতে হবে ব্লাড প্রেসার বলার জন্য হাই ব্লাড প্রেসার বলার জন্য মোর দ্যান 140 মিলিমিটার মার্কারি ডায়াস্টোলিক হচ্ছে মোর দ্যান 90 মিলিমিটার মার্কারি নর্মালটা কত নর্মালটা মনে রাখতে হবে সিস্টোলিক হচ্ছে 100 থেকে 140 ডায়াস্টোলিক হচ্ছে কত 60 থেকে 90 60 থেকে 90 এরপর আমরা তার স্ক্লেরোসিস পড়ছি ডেফিনেশন পড়ছি রিস্ক ফ্যাক্টর ফরেন যেটা সেটা প্যাথোজেনিস আমরা একটু করে পড়লাম এবার লাস্ট হচ্ছে ব্লাড ভেসেল ব্লাড ভেসেলের টিউমার এতগুলো তো কারো কোনো কোয়েশ্চেন আছে না স্যার ঠিক আছে এবার অ্যাটেন্ডেন্স দাও পয়জন 33